হ্যালো, শান্তনু সরকার বলছেন? হ্যালো স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আচ্ছা, প্রথমে নিজের সম্পর্কে কিছু বলুন। নমস্কার স্যার, আমি শান্তনু সরকার। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত সাব ডিভিশনের অন্তর্ভুক্ত হাবড়া শহরের বাসিন্দা। আমি 2010 সালে হাবড়া দক্ষিণ হাবড়া হাই স্কুল থেকে মাধ্যমিক এবং 2012 সালে হাবড়ার বাণীপুর রাষ্ট্রীয় বুনিয়াদী তথা বহুমুখী বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক এবং 2015 সালে হাবড়া শ্রী চৈতন্য কলেজ থেকে ভূগোল বিষয়ে স্নাতক পাশ করেছি। এবং স্যার, 2015 সাল থেকে আমি সরকারি চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর স্যার, পড়াশোনার পাশাপাশি আমি ছোটদেরকে টিউশন পড়িয়ে থাকি। স্যার, এইটুকুই আমার সম্পর্কে আপনাকে বলার ছিল। ধন্যবাদ স্যার। আচ্ছা, তো আপনি হচ্ছেন নর্থ চব্বিশ পরগনা জেলা থেকে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, নর্থ চব্বিশ পরগনা জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলো, অর্থাৎ যদি আমি বর্ডারটা জানতে চাই বা চতুর্দিক জানতে চাই, তাহলে কি বলবেন আপনি? স্যার, উত্তর চব্বিশ পরগনা জেলার আমি যদি উত্তর দিক দেখি, তাহলে আমি আমার পার্শ্ববর্তী নদিয়া জেলাকে দেখতে পাবো। আমি পূর্ব দিক থেকে আমি বাংলাদেশ একটি দেশকে দেখতে পাবো, মানে বাংলাদেশের সীমান্ত। দক্ষিণ দিকে স্যার আমি দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা জেলাকে পাবো। আর পশ্চিম দিকে স্যার হুগলি জেলাকে আমি দেখতে পাবো আচ্ছা, এবং হাওড়া হাওড়া নেই? জেলাকেও দেখতে পাবো। হাওড়া, হ্যাঁ স্যার, হাওড়া জেলাকেও দেখতে পাবো। হাওড়া আছে। আচ্ছা আচ্ছা, উত্তর চব্বিশ পরগনা জেলার দুই একটা বিশেষ বৈশিষ্ট্য কি আছে বলে আপনার মনে হয়? উত্তর চব্বিশ পরগনা জেলায় বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে আমি আপনাকে জানাতে চাইছি, 1857 সালে যখন মহাবিদ্রোহ সূচনা ঘটেছিল, সেটি ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের হাত থেকেই সূচনাটা ঘটে। এছাড়াও স্যার, আমাদের বারাসাতে তিতুমীরের যার আরেক নাম মীর নিসার আলী, যিনি ওহাবি আন্দোলনের সাথে যুক্ত, তিনি বাতকেল্লা তৈরি করেছিলেন ইংরেজদের দমনের উদ্দেশ্যে। সেটি হচ্ছে স্যার আপনার নারকেল বেরিয়া বলে একটি স্থান রয়েছে বারাসাত বাদুড়িয়া অঞ্চলে অন্তর্ভুক্ত। বেশ এছাড়াও স্যার, ধন্যবাদ। আচ্ছা, যদি বলি পশ্চিমবঙ্গের সেকেন্ড মোস্ট পপুলাস ডিস্ট্রিক্ট, দ্বিতীয় সব থেকে বেশি জনবহুল জেলা বলা হয়, তাহলে কোনটাকে বলা যাবে? পশ্চিমবঙ্গে দ্বিতীয় জনবহুল জেলা হলো আমাদেরই পার্শ্ববর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। বেশ, তাহলে প্রথম কোনটা? স্যার, প্রথম জনবহুল জেলা হলো উত্তর চব্বিশ পরগনা জেলা। বেশ বেশ। আচ্ছা, তো আপনি সাবজেক্ট হিসেবে জিওগ্রাফি নিয়ে পড়েছেন, তাই তো, হ্যাঁ স্যার। গ্র্যাজুয়েশনে? আচ্ছা বেশ। আচ্ছা, কে টু নাম নিশ্চয় শুনেছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, এই কে টুর কি অন্য কোনো ফুল নাম আছে কিছু? হ্যাঁ স্যার, কে2 কে গড উইন অস্টিনো বলা হয়ে থাকে। কেন? স্যার, আসলে কে2 এটা দুটো কে দ্বারা গঠিত হয়েছে। এবং স্যার, আমি এই মুহূর্তে কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বর্তমানে এই দুটো কে এর পুরোপুরি নাম আমি মনে করতে পারছি। হ্যাঁ, গডিন অস্টিন যেটা বললেন, গডিন অস্টিনের মধ্যে তো কোনো কে নেই, তাই না না? স্যার। হ্যাঁ আচ্ছা, এটার কে2 এর কোনো বিশেষ বৈশিষ্ট্য আপনার জানা আছে? স্যার, এটি হিমালয় পর্বতের উচ্চতম শৃঙ্গ। আচ্ছা, কিন্তু আমরা যে জানি যে মাউন্ট এভারেস্ট সব থেকে উচ্চ, তাহলে ওটা কোথায়, কিভাবে তাহলে ওটা? স্যার, মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট, এবং দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গগন অস্টিন বা কেট। আচ্ছা, আপনি বললেন যে হিমালয়ের এটা, তাহলে
হিমালয়ের উচ্চতম শৃঙ্গ ওই তো তো আমি বললেন? হয়তো আপনাকে, হ্যাঁ স্যার, আচ্ছা, এর আমি উচ্চতা কতটা? এখন অতটা ভালোভাবে, ঠিক আছে, এর স্যার উচ্চতা কেটু বা গডন অস্ট্রেনের 8,848 মিটার। আর তাহলে মাউন্ট এভারেস্টের? সরি স্যার, এটা আমি হয়তো দুটোর সাথে গুলিয়ে ফেলছি, আমি এই মুহূর্তে আমি এটা হ্যাঁ ঠিকভাবে হয়তো বলতে পারছি না। বেশ। আচ্ছা, আমাদের দেশে বেশ কিছু উল্লেখযোগ্য শহর তো আছেই, তাই না? এবং সেগুলো রাজ্য ভিত্তিক, আমরা সেই মানে শহরের মধ্য দিয়ে যেন রাজ্যগুলোকেও চিনি, তাই না? যেমন কলকাতা বললে ওয়েস্ট বেঙ্গলের নাম মনে পড়ে, সেরকম ভাবে আমি কিছু শহরের নাম করব, আপনাকে বলতে হবে ওই শহরগুলো কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে ঠিক স্যার। আছে, ধরুন প্রথমে ইন্দোর। স্যার ইন্দোর শহরটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। বেশ, ভাদোদরা। স্যার ভদোদরা হচ্ছে গুজরাট শহরে অবস্থিত। বেশ, কোয়েম্বাটোর। স্যার কোয়েম্বাটুর শহরটি তামিলনাড়ুতে অবস্থিত। আচ্ছা, কানপুর। স্যার কানপুর শহরটি উত্তরপ্রদেশে অবস্থিত। বেশ, মাদুরাই। স্যার মাদুরাই শহরটি তামিলনাড়ুতে অবস্থিত। বেশ, আচ্ছা, আপনি বর্তমানে তাহলে কোন কোন পরীক্ষায় পাশ করে আছেন? স্যার বর্তমানে আমি রাজ্য এবং কেন্দ্র সরকারের বেশ কিছু পরীক্ষা পাশ করে আছি, তার মধ্যে এই গতকালকে স্টাফ সিলেকশন কমিশন কর্তৃক প্রকাশিত ফেজ 9-এর রেজাল্ট বেরিয়েছে, এবং সেখানে আমি দুটো মাধ্যমিক লেভেল এবং গ্র্যাজুয়েট লেভেলে দুটো আলাদা আলাদা বিভাগে পাশ করে আছি। এছাড়াও স্যার আমি 2019 সালে ক্লার্কশিপ পরীক্ষার পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এই ডিপার্টমেন্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসাবে সিলেক্ট নির্বাচিত হয়েছি। বেশ, বর্তমানে কি কোনো চাকরির সঙ্গে যুক্ত আছেন না? না স্যার, আমি বর্তমানে গৃহশিক্ষক হিসাবে পড়াশোনার পাশাপাশি আচ্ছা কাজ করে থাকি। আচ্ছা, কোন কোন ক্লাস পড়িয়ে থাকেন? স্যার আমি ক্লাস 7-8 কলা বিভাগ পড়িয়ে থাকি। আচ্ছা, বেশ। আচ্ছা, এখানটায় মিসলেনিয়াসে আপনি পোস্ট প্রেফারেন্স কি কি দিয়েছেন? স্যার মিসলেনিয়াস পরীক্ষায় আমার প্রথম পছন্দ ব্লক ইউথ অফিসার, দ্বিতীয় স্থানে আমি রেখেছি কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, এবং তৃতীয় স্থানে রেখেছি আমি সাবঅর্ডিনেট অ্যান্ড লেবার সার্ভিস। বেশ, আচ্ছা, দা ব্লক ইয়ুথ অফিসারটা প্রথমে রাখার বিশেষ কোনো কারণ? স্যার ব্লক ইউথ অফিসারের যে সমস্ত কাজগুলো করতে হয় সেগুলো আমি যতটুকু জানতে পেরেছি সেই কাজগুলো প্রতি আমার বেশ মনে আছে আমি হয়তো এই কাজগুলো ভালোভাবে করতে পারবো। অর্থাৎ স্যার ছাত্র যুবদেরকে উৎসাহিত করা বা তাদেরকে সাংস্কৃতিক বা ক্রীড়া দিক থেকে তাদেরকে আগ্রহ বৃদ্ধি করা, এই বিষয়গুলো হয়তো মনে হয়েছে অন্যান্য সার্ভিসের তুলনায় আমি এই কাজটা করতে পারলে ভালোভাবে কাজটি করতে পারবো, বা তাদের মানে আমি কাজ তাদেরকে হয়তো সাহায্য করতে পারবো উৎসাহিত করে, বা নিজেও হয়তো স্যাটিসফাইড হবো কাজটা করার মধ্যে দিয়ে, যার আচ্ছা, জন্য আমি এইটাকে প্রথমে রেখেছি। আর কনজিউমার ওয়েলফেয়ার অফিসারটা সেকেন্ডে রাখার কারণ? এই স্যার কাজগুলো কি এক্ষেত্রে ঠিকমতো করতে কারণ পারবেন না বলতে, মনে হয়? না স্যার অবশ্যই, তাহলে এবার বিষয়টা হচ্ছে স্যার প্রথম পছন্দ যেহেতু আমি ওটাকে প্রথম পছন্দে দিয়েছি, দ্বিতীয় পছন্দে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার রাখার কারণ আমি স্যার 2015 সালে আমি একটি কল সেন্টারে কাজ করেছি, বেশি দিন হয়তো সেদিন সেন্টারে কাজ করিনি, মানে তখন আমাদেরকে বিভিন্ন আমাদের স্যার এটা ইনবাউন্ড ছিল, অর্থাৎ আমাদের বিভিন্ন কাস্টমারদের কল রিসিভ করে তাদেরকে যে সমস্ত সমস্যা তারা জানাতেন সেই সমস্যার সমাধান করে দেওয়ার ব্যাপারটা আমাদেরকে করতে হতো, এবং সেটা করতে গিয়ে যে ধারণাটা আমার বা অভিজ্ঞতা যেটা সঞ্চার হয়েছে আমার মধ্যে, আর এখানে ক্রেতা সুরক্ষা অর্থাৎ ক্রেতারা যেভাবে প্রতারিত হবেন বা তারা যে সমস্ত সমস্যা নিয়ে আমাদের কাছে আসবে এবং সেই সমস্যাটার সমাধান আমাদেরকে করতে হবে, এই বিষয়টা হয়তো আমি মনে করি যে আমি আমার পূর্ব অভিজ্ঞতার দ্বারা কিছুটা হলেও সাহায্য বা কাজে লাগাতে পারবো পূর্ব অভিজ্ঞতা। আচ্ছা, তো আপনার ওই যে কল সেন্টারের কাজের সঙ্গে এটা কিভাবে যুক্ত, বা ওখানটায় কেউ যদি মানে কিভাবে এটাকে আপনি ইয়ে করছেন আর কি, লিঙ্ক করছেন? কল সেন্টারে যারা যেনারা যে সমস্ত গ্রাহকেরা আমাদেরকে ফোন করতেন তারা
কোনো না কোনোভাবে হয়তো কোম্পানি কোনো, ধরুন আমি এখানে একটু উদাহরণ দিতে চাইছি যে ধরুন কারুর ব্যালেন্স কেটে নেওয়া হয়েছে, সেটা হয়তো সে তার তিনি হয়তো কোনো একটি পরিষেবা না জেনেই হয়তো তিনি পরিষেবাটাকে গ্রহণ করেছেন এবং যার জন্য তার টাকাটা কেটে নেওয়া হয়েছিল। এবার বিষয়টা তিনি হয়তো কোনোভাবে জানতে পেরেছে যে 198 এই নাম্বারটা টোল ফ্রি এবং এই নাম্বারটাতে ফোন করলে যারা অফিসে যারা কাজ করেন তারা হয়তো তাকে বিষয়টা সম্পর্কে সাহায্য বা এবং সমাধান করতে পারবেন। এবং সেই সেক্ষেত্রে আর এখানে কনজিউমার অ্যাফেয়ার্স এর বিষয়টা হলো এখানে যারা প্রতারিত হবেন তারা সরাসরি, ওটা স্যার ওটা হয়তো সরাসরি হতো না, এটা হয়তো সরাসরি অফিসে আসবেন এবং তাদের সমস্যাটা আমাদেরকে জানাবেন, এইভাবেই হয়তো স্যার আমি তাদের সমস্যাটা সমাধান এবং আচ্ছা তাদেরকে বেশ, যথারীতি সাহায্য করতে পারবো বলে মনে হয়। আচ্ছা, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়? স্যার ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালিত হয় প্রতি বছর 15ই মার্চ তারিখে। বেশ, আচ্ছা, এটা প্রথম কোথায় হয়েছিল জানেন? সরি স্যার আমার এই বিষয়ে জানা নেই। আচ্ছা 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 আচ্ছা, এই কনজিউমার ওয়েলফেয়ার অফিসারের পরবর্তী প্রমোশনটা কোন পোস্টে হয়ে থাকে? সরি স্যার আমি ওই বিষয়গুলো অতটা খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কিছুদিন আগে আমাদের রাজ্যে একটা মানে ভোট হয়েছিল এবং ভোট মিটেও গেল, কোন জেলায় বলুন দেখি? এই মহকুমা পরিষদের স্যার ভোট। এই কিছুদিন আগে, হ্যাঁ স্যার কিছুদিন আগে আমাদের বেশ কয়েকটি উপনির্বাচন হয়েছে, পুরুলিয়া ঝালদাতে একটি হয়েছে, এছাড়াও স্যার আমাদের পুরুলিয়া ঝালদা, এছাড়াও স্যার সরি স্যার আমি এই মুহূর্তে বাকিগুলো এই মনে করতে মহকুমা পারছি না। পরিষদের ইলেকশনটা কোথায় হয়েছিল, কোন জেলায়? আমি কি এটা অনুমান করে বলতে পারি? আচ্ছা করুন। শিলিগুড়িতে কি স্যার? হ্যাঁ, শিলিগুড়িতে হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের দেশের আর একটা পরবর্তী একটা খুব বড় একটা ইলেকশন হতে চলেছে, সেটা কোন ধরনের ইলেকশন বলুন দেখেন দেশের? হ্যাঁ স্যার এটা উপরাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। উপরাষ্ট্রপতি না রাষ্ট্রপতি? সরি স্যার সরি স্যার রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে আচ্ছা, এটা কোন মাসে হবে? স্যার, এটা এই 18ই জুলাই মাসে আয়োজিত করা হবে এবং 21শে জুলাই ফলাফল ডিক্লেয়ার করা হবে। বেশ বেশ, আচ্ছা আচ্ছা, আপনি হবি হিসাবে দিয়েছেন সাইক্লিং এবং পেট ডগ ক্যাট কেয়ারিং, তাই তো? হ্যাঁ স্যার আচ্ছা স্যার হবি আসলে না, এমনি সময় পেলে, কাল একটু সময় পেলে স্যার আমি একটু বাইরে ঘুরে বেড়াতে ভালোবাসি, আর কিছু পোষ্য কুকুর রয়েছে, মানে স্যার ওই পথ কুকুরই বলতে পারেন, তারা বাড়িতে আসে এবং তাদেরকে একটু খেতে দেওয়া বা পরিচর্যা করা এটুকুই করে থাকি। না, এমনি বাড়িতে আপনার বিড়াল টিড়াল পোষেন নাকি আপনি? হ্যাঁ স্যার রয়েছে পোষ্য বিড়াল টিড়াল রয়েছে, আচ্ছা মানে আচ্ছা তারা তাদেরকে খেতে দেওয়া বা পরিচর্যা করা এটুকুই। আচ্ছা, তো কোনো সময় বিড়াল বা এরকম কি বলে কুকুরে কামড়ে টামড়ে দিলে একটা রোগ হয়ে থাকে জানেন সেটা? স্যার হ্যাঁ জলাতঙ্ক রোগ হয়ে থাকে। আচ্ছা, এটা ইংরেজিতে কি বলে এই রোগটাকে? এটা ইংরেজিতে আমার এই বিষয়টা জানা নেই। আচ্ছা, এবং এই রোগ হলে পরে কি আমাদের করতে হয়, ট্রিটমেন্ট কি করা উচিত? স্যার এই জলাতঙ্ক রোগের প্রতিষেধক হলো রেবিস ভ্যাকসিন, আচ্ছা এবং স্যার সরি স্যার একটু জানাতে চাইছি স্যার ইংরেজিতে রেবিস বলা হয়ে থাকে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলাতঙ্কের র্যাবিজ বলা হয়ে থাকে এটা। আচ্ছা, ভাইরাস জনিত না কি বলে ইয়ে জনিত, কি কারণে হয়ে থাকে? এটা ভাইরাস ঘটিত রোগ একটা। হ্যাঁ স্যার এটা ভাইরাস ঘটিত। বেশ, আচ্ছা আচ্ছা, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে জানেন? না স্যার এটা আমার জানা নেই। এই গত মাসেই সেলিব্রেট হয়েছে এটা, জুন মাসে। আমার এটা জানা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার ইন্টারভিউ মোটামুটি এখানটাতেই। এবার যে বিষয়গুলো বলতে চাইবো সেটা হলো যে, ধন্যবাদ স্যার।
ইন্টারভিউর শুরুতে আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে ধরে রাখতে পারেন, আপনাকে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইংরেজিতেই বলতে হতে পারে, ঠিক আছে? যদিও আমি বাংলাতেই আপনাকে জিজ্ঞেস করেছিলাম, তো ইংরেজিতে জিজ্ঞেস করলে অবশ্যই ইংরেজিতেই বলবেন, ঠিক আছে? এবং সাধারণত এখনও অবধি যা অভিজ্ঞতা শেয়ার করছে, অনেকে যা শুনছি, প্রথমে ইন্ট্রোডিউস ইউর সেলফটা ইংরেজিতে, তারপরে আরও দু একটা কোশ্চেন ইংরেজিতে হচ্ছে। তো চেষ্টা রাখবেন সেইভাবে মানসিকতায়, মানে অ্যাটলিস্ট চালিয়ে নেওয়ার মতো ইংরেজি দু একটা কোশ্চেন ফেস করার মতো ক্ষমতা রাখতে, তারপরে আপনি আশা করি সুযোগ পাবেন বাংলাতেই বলার, বা আপনাকে বাংলাতে বলার সুযোগ দেওয়া হবে এখানে। ঠিক আছে, আপনার জেলা সম্পর্কে যে দু একটা জিনিস সেটার, কিন্তু সব থেকে যেটা উইক পোর্শন দেখলাম আপনার সাবজেক্ট ভিত্তিক কোশ্চেনে, একদমই নড়বড়ে হয়ে গেল, হয়তো সেটা টেনশন চাপে যে কারণেই হোক, যে K2 যার হাইট হচ্ছে 8611 মিটার, সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন অন আর্থ, ঠিক আছে? এবং এটা সিচুয়েটেড হচ্ছে পাকিস্তান চায়নাতে, এবং এর কারাকোরাম, ঠিক আছে? ওই জন্য K2, ঠিক আছে? কারাকোরাম, গড ইন অস্টিন এটা K2 এর নামকরণ করে, ওই জন্য এটাকে গড ইন অস্টিনও বলা হয়ে থাকে, ঠিক আছে? তো এটা একটা জাস্ট জিওগ্রাফির একটা পোর্শন, আরও বিভিন্ন জায়গা থেকে জিওগ্রাফির কোশ্চেন আপনাকে ধরলে ধরতেই পারে, তো সেটা জেনে রাখবেন। তবে পাশাপাশি আপনার শহর রাজ্যের যে ব্যাপারটা জিজ্ঞেস করলাম, এটা সব করে ঠিকই বলেছেন, এটা আমার ভালো লেগেছে বেশ। কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু একটু দুর্বলই আছে মনে হচ্ছে, কেননা পেপার টেপার খুব একটা ফলো করেন না মনে হয়, নাকি? আগে করা হতো না, কিন্তু এই কদিন আমি একটু দেখছি পেপারটা রেগুলার ফলো করা দরকার, কারণ এগুলো একদম কারেন্ট টপিকের উপরেই, এগুলো পেপারে খুললেই এখন অত 1 মাস 1.5 মাস ধরে তো এসবই চলছিল আর কি, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যেগুলো রিসেন্ট টপিক আছে, নির্বাচনটা হলো, হ্যাঁ হ্যাঁ, কারেন্ট টপিকস যেগুলো আছে, অগ্নিপথ বলেন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, বা আমাদের এই যে কোথায় কোথায় ভোট হলো, এসব বিভিন্ন জায়গায়, তারপর আমাদের অন্যান্য রাজ্যে কোথায় ইলেকশন নেক্সট ইয়ার হতে পারে, বিধানসভা হোক, হ্যাঁ, এসব বিষয়গুলো একটু জেনে রাখতে হবে, এবং আরও কারেন্ট টপিক যেগুলো আছে সেগুলো জেনে রাখতে হবে কিন্তু আপনি। আর তারপরে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কী বলে, হবির ক্ষেত্রেও যেহেতু ওই ওই যেহেতু বলছেন যে ওই গৃহপালিত পশুদেরকে কেয়ারিং করা, সুতরাং সেখান থেকে এই রোগের কথাটা আসাটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক একদমই নয়, তাই না? তো তারপর যে একদম একদম আবার সাইক্লিংয়ের কথা বলছেন, এই ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, এটাও পেপারে মানে এসেছিল, এগুলো পেপারে ঘটিত কথাবার্তা যেগুলো আমি বলছি। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সও হয়ে যাচ্ছে আপনার, সেই সঙ্গে আপনার হবি রিলেটেডও হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, মোটামুটি এটাই খেয়াল আমি এখন অবধি যা অভিজ্ঞতা নিজে ইন্টারভিউ দিয়ে দেখেছি, এবং যারা অভিজ্ঞতা শেয়ার করছে তাদের কাছ থেকেও দেখেছি, যে আপনাকে প্রথমে ইন্ট্রোডিউস ইউর সেলফ ওটা, তারপর আপনার জেলা ভিত্তিক প্রশ্ন, তারপর আপনার সাবজেক্ট ভিত্তিক, তারপর আপনার পোস্ট প্রেফারেন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং হবি, এই একটা ছন্দে আর কি আপনাকে প্রশ্ন সাধারণত করা হচ্ছে, কখনো কখনো এর বাইরে গিয়েও করা হতে পারে। তো এই রকম একটা মাপজোক দেখে করবেন, ঠিক আছে? আশা করি আপনি যথেষ্ট প্রিপারেশন নিচ্ছেন, আপনাকে যে দু একটা কোশ্চেন ধরেছে এবং বেশিরভাগই পেরেছেন, দু একটা পারেননি তার মানে আপনার প্রিপারেশন ইয়ে আছে তা নয়, কিন্তু যতক্ষণ অব্দি আপনার ইন্টারভিউ মানে মেন ইন্টারভিউ না হচ্ছে আপনি প্রিপারেশন নিতে থাকুন, সুবিধা অসুবিধা হলে অবশ্যই জানাবেন, ঠিক আছে? কিছু বলা থাকলে বলতে পারেন। ঠিক আছে, বলছি স্যার, যদি ওই আমার আপনি বললেন কিছু পাস করেছেন কিনা, যদি আমি এই বিষয়টা জানাই যে আমি ক্লার্কশিপে সিলেক্ট হয়েছি, তো সেক্ষেত্রে কি ওনারা কি ক্রস কিছু কোয়েশ্চেন করতে পারে, যে তাহলে তো আপনি আরো আগামী দিনে অন্য কিছু পেয়ে তো সে তাতে জয়েন করবেন, আপনি তো মিসেলিনিয়াস এর পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যাবে, তাহলে তাহলে আমরা আপনাকে কেন এই পদে নিযুক্ত করবো? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, যেটা সাধারণত সকলে বলে থাকে, যে বেটার জব অপরচুনিটি সকলেরই লক্ষ্য, সুতরাং আমি বেটারতে ইন ফিউচারে অবশ্যই যাবো এবং যেতে চাইবই, কিন্তু যতদিন আমি যে জবে থাকব সেই জবের প্রতি আমার দায়িত্ব দায়বদ্ধতা অবশ্যই আছে এবং থাকবে, কিন্তু এটাও ঠিক যে আমি বেটার অপরচুনিটি মিসলেনিয়াসের পর যদি BCSও পাই আমি সেখান থেকে অবশ্যই যেতে চাইবো, এবং আশা করি সেটাই সমস্ত মানুষের লক্ষ্য হয়ে থাকে, এটাই আনসার হবে, ঠিক আছে? আপনার পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রেও দেখলাম, পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রেও কিন্তু কিছু জিনিস দেখার আছে, আপনি যে পোস্টগুলো বলবেন সেই পোস্ট থেকেই খুঁটিনাটি কোশ্চেন করবে কিন্তু, ঠিক আছে? আপনাকে সেইভাবে রেডি হতে হবে।